নমস্কার সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। কিন্তু শুরু প্রথমে এই 2024 কেমন যেতে পারে, আমরা 2023-এর একদম শেষ সীমানায় দাঁড়িয়ে আছি, 2024 শুরু করব, কিন্তু এই 2024 সবার মনে একটা কৌতূহল রয়েছে, 2024 কেমন যাবে। অনেকের ক্ষেত্রে আর্থিক জায়গা কেমন যাবে, অনেকের ক্ষেত্রে কর্মের জায়গা ভালো যাবে কিনা, অনেকের জায়গা দাম্পত্য জীবনটা কতটা সুখের আসতে পারে, বা বিবাহে যাদের হচ্ছে না বিবাহের যোগ আছে কিনা, যাদের কর্ম পাচ্ছে না কর্মের যোগ আছে, সন্তান প্রাপ্তির যোগ আছে কিনা, এসব বিভিন্ন ধরনের প্রশ্ন এক একটা মানুষের ক্ষেত্রে রয়েছে। এবং সেইগুলোর যথাসাধ্য আমি চেষ্টা করব যে খুব কম বিষয়ের মধ্যে আলোচনা করে কম সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে। এবং এই 12টা রাশি নিয়েই আজকের আলোচনা থাকবে। এবং এই আলোচনার মধ্যে প্রথমেই বলতে হচ্ছে, দেখুন যে এখানে পুরোটা ট্রানজিটের ওপর কিন্তু ফলাফল দেওয়া হয়, এবং 2024 সেই ট্রানজিটের ওপর একটা ক্যালকুলেশন করে একটা টোটাল একটা ফিগার বলে দেওয়া হয়, এবং প্রত্যেকটা রাশি বা লগ্নের সাপেক্ষে ক্যালকুলেশনগুলো করা হয়। এবং সেক্ষেত্রে বলবো যে এই 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে দুটো ছায়াগ্রহ রয়েছে, এদের পরিপ্রেক্ষিতে এর হিসাবটা হয়। এবং এই মুহূর্তে শনি অবস্থান করছে নেটাল চার্ট অনুযায়ী একাদশপতি একাদশে অবস্থান করছে, এবং সে দশমপতিও, এবং এই যে মূল ত্রিকোণে খুব পাওয়ারফুল জায়গায় রয়েছে। কারণ শনি প্রথমেই বললাম, কারণ এই বছরটা কিন্তু শনির সংখ্যা 2024, অর্থাৎ এখানে টোটাল যে ফিগার আসবে 8, এবং এই 8 সংখ্যা কিন্তু সংখ্যাতত্ত্ব বিচার দিক দিয়ে কিন্তু শনিকে ইন্ডিকেশন করা হয়। তাহলে শনি মূল ত্রিকোণে ভালো জায়গায় রয়েছে, তার মানে বছরটা ভালো ফল দেবে, এটার সবার মধ্যে একটা চিন্তা ভাবনা রয়েছে। অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল দেবে, কারণ শনি যেগুলোকে দেখে, শনি যেগুলোকে প্রোটেক্ট করে, শনি যেগুলোকে তার বলবো যে গ্রহের কারকতা অনুযায়ী যে জায়গাগুলোকে ইন্ডিকেশন করে, সেইগুলো কিন্তু যথেষ্ট ভালো ফলই দেবে। কী কী ভালো ফল দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই পরেই বলছি। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অবশ্যই অবস্থান করছে নেটাল চার্ট অনুযায়ী লগ্ন বা মেষ রাশিতে অবস্থান করছে, এবং এখানে কিন্তু মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই বৃহস্পতি এখানে অবস্থান করবে এবং ডিরেক্ট হয়ে আছে। তাহলে এখানে একটা খুব ভালো ফল রয়েছে, এবং সেই বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি, অর্থাৎ দ্বাদশপতি এবং ভাগ্যপতি, অর্থাৎ এখানে ধর্মের একটা প্রভাব রয়েছে, ধর্মকে আস্থা, ধর্মের ওপর বিশ্বাস, এবং তার সঙ্গে তার ধর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের যে আমাদের পূজা পাঠ সেই জায়গাগুলো রয়েছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু প্রভাব রয়েছে, এবং সেটা মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত এখানে ভীষণভাবে কার্যকারী ক্ষমতা দখল করবে এই বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি, এবং বৃহস্পতি হচ্ছে আমাদের নেটাল চার্ট অনুযায়ী ভাগ্যপতি এবং দ্বাদশপতি। তাহলে মোক্ষ লাভ, আমাদের যেখান থেকে মোক্ষ লাভ করা যায় সেই দ্বাদশপতি, সে লগ্ন বা রাশিতে অবস্থান করবে, বা নেটাল চার্ট অনুযায়ী যেটা বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গল সে নির্দিষ্ট সময় অন্তর ট্রানজিট করবে, এবং মঙ্গলের ট্রানজিট হবে, বুধের ট্রানজিট হবে, শুক্রের ট্রানজিট হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চন্দ্র তো নির্দিষ্টভাবে সে ট্রানজিট করবে, কারণ তার 27টা নক্ষত্র সে একটা সারা মাসে মুভ করবে, এবং সেই নির্দিষ্ট ক্ষণ নির্দিষ্ট টাইম ধরে ধরে সে কিন্তু নক্ষত্রগুলো পাস করবে, কারণ চন্দ্র সবসময় মুভ, সে সবসময় মুভ করে, এবং তার চারিত্রিক পরিবর্তন হয় সবসময়ের জন্য। সেই জন্য আমাদের দেখবেন মনটাও বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যায়, কখনও ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে, কখনো দেখা গেলো খুব রোমান্টিকতার মধ্যে দিয়ে যাচ্ছেন, কখনো খুব বিষণ্ণতার মধ্যে দিয়ে আপনি চলে যাচ্ছেন। তাহলে এগুলো চন্দ্রের এফেক্টে হয়, এবং সেই চন্দ্র কিন্তু সারা বছর ধরে সে তার জায়গাগুলো মুভ করবে, এবং বুধ যেমন মুভ করবে, এবং রবি তার নির্দিষ্ট সময় ধরে 30 দিন ধরে সে মুভ করে, কোনো কোনো ক্ষেত্রে 31 দিন, সেগুলো কিন্তু অবশ্যই একটা রাশির সাপেক্ষে সেই ক্যালকুলেশনগুলো হয়। তার সঙ্গে শুক্র মুভ করবে, কিন্তু মেনলি যে রাহু অবস্থান করছে, কারণ রাহু এখানে কিন্তু 1.5 বছর সময় নেয়, কারণ সেই জন্য 2024 সালটা রাহু সেই একটা নির্দিষ্ট রাশিতে অবস্থান করবে, যেটা হচ্ছে মীন রাশিতে, এবং রাহুর সঙ্গে সঙ্গে তার ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে কেতু গ্রহ, এবং সেই কেতু কিন্তু কন্যা রাশিতে সেই সারাটা বছর থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে বললাম শনি থাকবে সে তার নিজস্ব গৃহে, এবং একাদশে ভাগ সাকসেসের জায়গায় মূল ত্রিকোণে থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি থাকবে হচ্ছে
মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত 2024 সাল, এবং এর পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রহের অবস্থান বললাম। তার পরিপ্রেক্ষিতে কী হতে পারে, প্রথম অবস্থায় একটু বলে দিই যে আমি বললাম শনির যেহেতু এই বছরটা, সেই জন্য শনি আমাদের আইনি জায়গায় নিয়ে ন্যায়পরায়ণ জায়গা তৈরি করে, বেশ কিছু আইন সংশোধনের জায়গা রয়েছে এই বছর। দেখবেন নতুন নতুন কিছু আইন তৈরি হবে এই বছরের জন্য, নিয়ম নিষ্ঠার সঙ্গে যারা জীবনযাপন করতে পারবে তাদের জন্য এই বছরটা খুব ভালো সময়। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে সব সময় ন্যায়পরায়ণের জায়গাটা বেশি আসবে, দেবত্ব স্থান বা বিশেষ করে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেবত্ব এবং ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হবে এই বছর 2024টাকে। এবং দেখবেন যে যার যে ধর্ম সেই ধর্মের সম্প্রচার হচ্ছে বা সেই ধর্মের প্রচার করে একটা নিজেকে বেশ উৎসাহী করার একটা প্রবণতা তৈরি হবে এই 2024 সাল। এবং এর সঙ্গে সঙ্গে এই 2024 সালের বিশেষ করে কিন্তু ভীষণ ভীষণ গরমের জায়গা থাকবে, অর্থাৎ গরম জায়গাটা, অর্থাৎ গরম উষ্ণতা ভীষণভাবে থাকবে। কারণ বিশেষ করে দেখা যাচ্ছে যে এই এই বছরের মার্চ মাসের 15 তারিখের পর থেকে, কিন্তু মার্চ মাসের 15 তারিখের পর থেকে ভীষণভাবে টেম্পারেচার বৃদ্ধি পাবে। এবং এই মার্চ মাস থেকে পড়তেই মার্চ এবং এপ্রিল মাসটা বিশেষ করে এখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে, রক্তপাত তৈরি হতে পারে, অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ড। বিশেষ করে বলা হচ্ছে যে এই সময়টা অগ্নিকাণ্ডের সম্ভাবনা প্রবল রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট এবং সেখানে ফায়ার হয়ে যাওয়া, বা অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে কোনো দাহ্য পদার্থ সেখানে কিন্তু ভস্মীভূত হয়ে যাওয়া, বা কোনো ধরনের দেখা গেলো কোনো চলমান জিনিস সেখানে কিন্তু ব্রেকডাউন বা অ্যাক্সিডেন্ট করে সেখানে অগ্নিসংযোগ হয়ে যাওয়া, অগ্নি উৎপাদন করা বা অগ্নি উৎপন্ন করা, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে, বা আগুন জ্বলে যাওয়া, তার এরকম পরিস্থিতি তৈরি হবে। এবং সেটা কিন্তু যখন মঙ্গল, এই মঙ্গল যখন প্রবেশ করবে কুম্ভ রাশিতে, এবং সেক্ষেত্রে ওই মার্চ মাসের মিডিলের পর থেকে তার এফেক্ট কিন্তু ভীষণভাবে রয়েছে, এবং সেটা মে মাস পর্যন্ত থাকবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু নিজেকে সেইভাবে সতর্ক থাকতে হবে, কারণ মঙ্গল তারপরে কিন্তু শনির সঙ্গে কানেক্ট হবে, মঙ্গল তারপরে রাহু কানেক্টেড হবে, এবং এই সময়গুলো কিন্তু খুব একটা ভালো না। কারণ রাহুর ঠিক অপোজিটে কেতু অবস্থান করছে, এবং রাহু যেখানে অবস্থান করছে সেখানে সেটা জলরাশি ঠিকই, কিন্তু তার ঠিক আগের রাশিটা অর্থাৎ সেখানে হচ্ছে কুম্ভ রাশি, এবং সেখানে শনি অবস্থান করবে, এবং এখানে বায়ু রাশি, এবং এখানে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ড হওয়ার। সুতরাং সেই জন্য মার্চ এপ্রিল এবং মে মাস তিনটে মাস খুব সাবধানতা অবলম্বন করা উচিত, এবং এই সময়টা কম্পন সূচনা অর্থাৎ কোথায় কোথায় কম্পন হতে পারে, ভূমিকম্পের সম্ভাবনা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না এই সময়টা। এইগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে, যারা বলবো যে এই রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু প্রথমেই বলবো যে মেষ রাশির ধরে, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস 2024 সালে পেতে চলেছে, সাকসেসের জায়গা রয়েছে, এবং বিশেষ করে এই সময়টা তাদের মধ্যে মানসিক কষ্ট থাকলেও জীবনে যার জন্য লড়ছিল সেই জীবনে সেই সাকসেসটা পাওয়ার যোগ রয়েছে 2024 সাল। এবং 2024 সালে যেমন বললাম যে মেষ রাশির বললাম, এরপর বিষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গা রয়েছে এই 2024 সাল, সাকসেসের জায়গা পাবেন, এবং আইনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন আপনি, এবং তার সঙ্গে সঙ্গে ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব উন্নতির জায়গা রয়েছে, কর্মক্ষেত্রের স্থায়িত্বর জায়গা বৃদ্ধি পাবে, এবং কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে 2024 সাল বিষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন। বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে বিশেষ করে যে সন্তানের ক্ষেত্র নিয়ে, অর্থাৎ সন্তান জায়গা নিয়ে সমস্যা হতে পারে, বা এই সময় যদি সন্তান নিতে যায় তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, না হলে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে ভীষণভাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার কিন্তু শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে 2024 সাল বিষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছি যে যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, 2024 কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 বিশেষ করে,
ইম্পর্টেন্ট একটা সময় রয়েছে এবং তাদের জীবনে সাকসেস পাওয়ার যোগ রয়েছে। মিথুন রাশির জীবনে সাকসেস পাওয়ার যোগ রয়েছে, যারা যে কাজটার জন্য চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে চেষ্টার সফলতা আসবে এই 2024 সাল। এবং এর সঙ্গে সঙ্গে বলবো 2024 সাল অনেক জাতক জাতিকা দেখবেন যে প্রমোশনের জায়গা হচ্ছে, কর্মের জায়গা উন্নতি হচ্ছে এবং যারা পড়াশোনা করছে পড়াশোনার হায়ার স্টাডির জায়গা রয়েছে এবং হায়ার স্টাডি দেখবেন যে অনেক ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গার ইঙ্গিত রয়েছে। 2024 সাল এটারই ইঙ্গিত রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কিন্তু আপনি যথেষ্ট অনেক কিছু পেলেও আপনার ক্ষেত্রে সুখটা কিছুটা কম হবে, সুখের জায়গাটা অতটা কিন্তু ভালোভাবে আপনার জীবনে আসবে না, বিশেষ করে 2024 কষ্ট দুঃখ থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। 2024 মিথুন রাশির বললাম, এরপরে কর্কট রাশির জাতক জাতিকা যে শনির ঢায়ার প্রভাব তো একটা রয়েছে, মানসিক দুশ্চিন্তা কষ্ট এবং প্রভাব প্রতিপত্তির জায়গা কিছু ক্ষেত্রে আপনার ঘাটতি তৈরি হওয়া বা কেউ অপমান করার মতো একটা প্রবণতা তৈরি করেছে বা এই ধরনের অপমানিত হয়েছেন এরকম সিচুয়েশান আপনার ক্ষেত্রে হতে পারে 2024। সেক্ষেত্রে সতর্ক থাকবেন কিন্তু চেষ্টা করলে কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন। এবং এই 2024-এর কিন্তু বিশেষ করে যেটা দেখাচ্ছে 24-এর কিন্তু জুন মাসের পর থেকে অনেক কিছু আপনি পেয়ে যাবেন যেটা পাচ্ছিলেন না বিগত দিনে। কেরিয়ারের উন্নতির জায়গা রয়েছে এবং পাড়া প্রতিবেশী ভাই বোনদের সঙ্গে কিন্তু কিন্তু মাঝে মধ্যে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সমস্যা তৈরি হতে পারে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার কর্মক্ষেত্র বলছেন বা কোথায় বেড়াতে যাচ্ছেন, ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হতে পারে 2024 এটার একটা ইঙ্গিত রয়েছে। এবং কর্কট রাশির যেমন বললাম, এরপরে বলো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে সপ্তম রাশির সাপেক্ষে সপ্তমে শনি অবস্থান করছে, এটা ঠিক কথা, শনি এখানে মূল ত্রিকোণ আছে এবং সেক্ষেত্রে যথেষ্ট পাওয়ার রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা থাকবে 2024 এবং তাদের ক্ষেত্রে বলবো যে বিজনেসের ক্ষেত্রে জায়গাটা খুব ভালো রয়েছে। বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মতবিরোধ তৈরি হবে, মতের অমিল হবে, বিশেষ করে এটার ইঙ্গিত রয়েছে। এবং বিশেষ করে মার্চ এপ্রিল মে মাসে এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন 2024 সাল, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, এটাই বিশেষ করে ইঙ্গিত। ব্যবসা বাণিজ্যের উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে, যতটা পারবেন নিষ্ঠার সঙ্গে চলবেন, সৎ হবেন, মিথ্যা কথা কম বলার চেষ্টা করবেন বা মিথ্যা কথা বলবেন না, তাতে আপনার ক্ষেত্রে উন্নতির যোগ হবে। এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে হেল্প করার চেষ্টা করুন, তাহলেও কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের অনেক সমস্যা থেকে কিন্তু 2024 বেরিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশি, দেখুন কন্যা রাশির ক্ষেত্রে যেটা বিশেষ করে রাশিতে কেতু অবস্থান করছে, সপ্তমে রাহু অবস্থান করছে এবং এখানে কেতু এবং রাহু যে খুব ভালো ফল দেবে তা দেয় না, পুরোটা অপোজিট হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে ষষ্ঠে রয়েছে শনি এবং অষ্টমে রয়েছে সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে, সেই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন নিয়ে বিশেষ দুর্বিষহ অবস্থার জায়গা তৈরি হচ্ছে। এবং 2024 সালের বিশেষ করে জুন মাস পর্যন্ত অর্থাৎ মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত সময়টা খুব ভালো যাবে না, সেক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে চলবেন এবং যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চললে ভালো হবে, না হলে কিন্তু আইনি কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন যারা বিশেষ করে রয়েছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। এবং এই কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন যে অল্পতে খুব টেনশন বৃদ্ধি পাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা এই ভুগছেন, চেষ্টা করবেন, আর তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যেগুলো যে শারীরিক কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, চোখ কান নাক গলা নিয়ে 2024-এ একটু ভুগতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকা, তুলা রাশির সাপেক্ষে যেটা বলবো যে বিশেষ করে যে তুলা রাশির যে অধিপতি শুক্র সে তো মুভ করবে এবং নির্দিষ্ট সময় অন্তর, এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির সাপেক্ষে পঞ্চমে শনি সক্ষেত্রে অবস্থান করবে, ষষ্ঠে রাহু অবস্থান করবে এবং এর সঙ্গে সঙ্গে সপ্তমে কিন্তু মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত এখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং তারপরে ডিরেক্ট হয়ে গিয়ে সে ট্রানজিট করবে এবং সে অষ্টমে গিয়ে অবস্থান করবে, অর্থাৎ ষষ্ঠে সে অ্যাকচুয়ালি ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করছে, সপ্তমে গিয়ে অষ্টমে গিয়ে অবস্থান করবে, মে মাসের
কিন্তু ফার্স্ট উইকে। সুতরাং এর পরিপ্রেক্ষিতে যে ফলটা দেবে, কোনো কোনো ক্ষেত্রে আপনি কোনো কোনো জায়গায় প্রতারিত হতে পারেন। আপনি দেখা গেছে যে আপনি যে রাশির জাতক জাতিকা বা আপনি যে আপনি যদি ফিমেল হন তাহলে কোনো, অর্থাৎ আপনি যদি জাতক হন তাহলে জাতিকার দ্বারা কোনো প্রতারিত হতে পারেন, বা ছেলে হলে মেয়েদের দ্বারা প্রতারিত হতে পারেন, মেয়ে হলে ছেলেদের দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন। এবং এর কারণে বৈবাহিক জীবন নিয়ে আপনার কিন্তু কষ্টকর দুঃখময় পরিস্থিতি হবে। এবং এটা মেষ, এখানে বলবো যে তুলা রাশি তুলা লগ্ন প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যাটার ইঙ্গিত রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আপনার চারিত্রিক ত্রুটি দেখা দিতে পারে, বা চারিত্রিক কোনো দোষ কেউ প্রমাণ তৈরি করে প্রমাণ দিয়ে দিতে পারে, বা এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি শিকার হতে পারেন, এরকম পরিস্থিতির শিকার হতে পারেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু 2024 খুব সাবধানে স্টেপ নেবেন, তা না হলে কিন্তু বৈবাহিক জীবন আপনাদের দুঃখময় কষ্টময় পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে যাবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিবাহের যোগ রয়েছে প্রথমের দিকেই, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের মে মাসের মধ্যে কিন্তু বিবাহের শুভ যোগ রয়েছে। এবং এছাড়াও কিন্তু বলবো তুলা রাশির জাতক জাতিকার সন্তান নেওয়ার যোগ রয়েছে, এই মুহূর্তে সন্তান আসার যোগ রয়েছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের যে জীবনে প্রেম ভালোবাসার জায়গা রয়েছে, কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই যে শারীরিক চাহিদা পূরণের জন্য কিন্তু সমস্যায় পড়তে পারেন, এরকম একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। তাদের ক্ষেত্রে খুব সাবধানে সতর্কতার সঙ্গে না চললে কিন্তু কোনো রকমের বদনাম জাতীয় কোনো সমস্যা, বদনাম ঘটিত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে শনির একটা ঢাইয়ার প্রভাব চলছে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থহানি চলবে, অর্থ বেহিসাবিভাবে খরচ করে ফেলবেন, অর্থ ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ জায়গা তৈরি হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা কিছু করবেন বলে মনস্থির করছেন এবং সেটা শুরু করছেন, কিন্তু সেটার ফিনিশিং নেই, শেষ হচ্ছে না, কোনো এন্ড দেখাতে পাচ্ছেন না, অর্থাৎ শুরুর পরে কিছু মাস পরে গিয়ে সেটা কিন্তু আপনার কন্টিনিউ হচ্ছে না, বা কোনো বিশ্বাস করে কাউকে অর্থ দিয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি প্রতারিত হয়ে যেতে পারেন। সেজন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 খুব সাবধানে দেখে শুনে আপনাকে পা ফেলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, যদি নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন, এবং কাউকে প্রলোভন দেবেন না বা কাউকে কথা দেবেন না, তাহলে কিন্তু সেই কথা রাখতে পারবেন না, তাতে কিন্তু আপনি আপনার জায়গাটা হেয় হয়ে বা আপনার ক্ষেত্রে সমস্যা হবে, বা আপনাকে কিন্তু বিশ্বাসঘাতক বলে প্রমাণ করে দিতে পারে। সেই জন্য সেই জায়গাটা কিন্তু আপনি অবশ্যই সতর্কভাবে দেখে শুনে স্টেপ নেবেন বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে 2024 সালে, কিন্তু শেষের দিকে বিবাহের যোগ থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং এর সঙ্গে হচ্ছে পরের যে রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে বিবাহের যোগ রয়েছে, এবং সেটা আগামী বছর পর্যন্ত থাকবে, অর্থাৎ 2024 সালে বিবাহের যোগটাই মিন শেষ করে রয়েছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে যে বৈবাহিক জীবনে হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে, বৈবাহিক জীবন নিয়ে মানে চিন্তার জায়গা রয়েছে, যথেষ্ট গুরুত্ব রয়েছে এটা। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে প্রথমের দিকে, অর্থাৎ বছরের প্রথম দিকটা আপনার খুব ভালো যাবে, বছরের প্রথম দিকটা আপনার ক্ষেত্রে খুব দেখবেন যে যেগুলো আপনি পাচ্ছিলেন না বিগত বছরে সেগুলো আপনার প্রাপ্তির যোগ রয়েছে। এবং এটা মে মাস পর্যন্ত, বৃহস্পতি যতদিন আপনার পঞ্চমভাবে অবস্থান করবে এই মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত, ততদিন আপনার ক্ষেত্রে শুভ ফল আপনি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে তৃতীয় পদ তৃতীয় রয়েছে, সেজন্য বেশ কিছু যোগাযোগের জায়গা তৈরি হবে, এবং কর্ম অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই 2024 সালটা যথেষ্ট শুভ রয়েছে। কর্মের জন্য চেষ্টা করুন, যারা টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করছিলেন বা বিগত দিনে চেষ্টা করেছেন হয়নি, তাদের 2024-এ প্রাপ্তির যোগ রয়েছে,
অর্থাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, এটার একটা শুভ কানেকশন রয়েছে ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। আর বিবাহের যোগ তো বললাম রয়েছে, আর এর সঙ্গে হচ্ছে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো 2024-এর শেষের দিকে, অর্থাৎ এখানে কিন্তু বলবো মে মাস বা জুন মাসের থেকে শুরু হবে তাদের বিবাহের যোগ। বিবাহ যাদের হয়নি তাদের জন্য চেষ্টা করতে পারেন এই সময়টা, কিন্তু শনির সাড়ে সাতির একটা প্রভাব রয়েছে, মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা মায়ের শরীর স্বাস্থ্য কিছু সমস্যা থাকবে মকর রাশি, কিন্তু জীবনে কিছু পরিবর্তন আসবে, কিছু স্মরণীয় ঘটনা ঘটবে 2024 সাল, যেটা আজীবন আপনাকে কিন্তু সেই জায়গাটা প্রভাব দেবে বা প্রভাব বাড়াবে আপনার ক্ষেত্রে, সেই জায়গাটার একটা উদাহরণস্বরূপ থেকে যাবে 2024 সাল। সেক্ষেত্রেও কিন্তু ইঙ্গিত রয়েছে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং এই সময়টা আপনার অপমানিত হয়ে যাওয়া, কোনো কাজে যে কাজটা করেননি তার দায়ভার চেপে আসা 2024-এর প্রথমের দিকে কিন্তু থাকবে, তারপর থেকে পরিবর্তন হবে, অর্থাৎ পরিবর্তনটা ভালোর দিকে আপনার যাবে 2024 সালের মে মাস থেকে, ধীরে 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 আপনার কিন্তু বেটার জায়গা তৈরি হয়ে যাবে এবং আগামী দিনগুলো আপনার ভালো যাবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে যে শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মাঝে মধ্যে খুব দুশ্চিন্তা করবে আপনাকে নিয়ে এবং আপনার মধ্যে খুব ডিপ্রেশন কাজ করবে, কোনো কোনো ক্ষেত্রে আপনার বন্ধু আপনার খুব কাছের মানুষ বা বৈবাহিক জীবনেও কোনো সমস্যা নিয়ে আসতে পারে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম এই জায়গাগুলো কিন্তু খুব সতর্ক থাকবেন, কর্মের জন্য চেষ্টা করুন, সাকসেস পাওয়ার যোগ রয়েছে কিন্তু আপনাকে চেষ্টা বারংবার করতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অকারণে অপবাদ আপনার মধ্যে চলে আসতে পারে বা আপনাকে কেউ দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে সতর্কতার সঙ্গে চলবেন। কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে কিন্তু বসের সঙ্গে মাঝে মধ্যে আপনার বাদ বিবাদে জড়াতে পারেন বা কর্মক্ষেত্রের পরিবর্তনও হয়ে যেতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রের সফলতার জায়গা রয়েছে এবং পরিবর্তনশীল বা পরিবর্তনের জায়গা রয়েছে বা যেটা প্রমোশন ট্রান্সফার হতে পারে এই বছরটা, সেটার একটা যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অর্থের দিকে অবশ্যই নজর দেবেন, অর্থ আপনাকে কিন্তু খরচ করিয়ে দিতে পারে এবং এই 2024 সাল কিছু প্রলোভনে আপনি পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন এবং তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য বা আপনার বাড়ির যদি কোনো বয়স্ক মানুষ থাকে বা দেখা যাচ্ছে যে বয়োজ্যেষ্ঠ মানুষ তারা হয়তো অসুস্থতায় ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে চলতে বলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার কর্মের জায়গাটা কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কর্মক্ষেত্র নিয়ে মাঝে মধ্যে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, উটকো ঝামেলা এই জড়াতে পারেন, এটা 2024 সাল রয়েছে কিন্তু অন্যান্য জায়গাগুলো কিন্তু বেটার জায়গা রয়েছে, যেগুলো সমস্যা সেগুলোই বললাম প্রত্যেকটা রাশির, কিন্তু বেটার জায়গাও কিন্তু রয়েছে অনেক রাশির এই বছরটা। এবং এই রাশি এই বছরে বিশেষ করে মেষ রাশি মিথুন রাশি এবং বৃশ্চিক রাশি, এই মেষ মিথুন এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি তুলা রাশি এদের কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে এবং মকর রাশির এই বছরটা যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। এবং বিষরাশির জাতক জাতিকাদের কিন্তু খারাপ নেই, বিষরাশির জাতক জাতিকাদের কিন্তু মে মাসের পর থেকে ভালো জায়গা রয়েছে। আর বিবাহের যে যোগগুলো তৈরি হচ্ছে বিশেষ করে মেষ রাশি এবং বিষরাশি দুজনেরই ক্ষেত্রে, মেষ রাশি বিষরাশি এবং এদিকে সিংহ রাশি কন্যা রাশি এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশি, অর্থাৎ এখানে বলবো যে তুলা রাশির বিবাহের যোগ রয়েছে এবং এর সঙ্গে ধনু রাশি এবং মকর রাশির বিবাহের যোগ কিন্তু 2024 সাল রয়েছে। এবং যাদের ক্ষেত্রে বিবাহ হয়নি, যোগাযোগ করছে, ব্রেক করে যাচ্ছে, তারা অবশ্যই যোগাযোগ করুন, বিবাহের যোগ রয়েছে। আর যে রাশিগুলো খুব খারাপ জায়গা রয়েছে বিশেষ করে বা প্রত্যেক রাশির জন্য বলবো যে এই বছরটা যেহেতু শনির সংখ্যাতত্ত্বের দিক দিয়ে ইন্ডিকেশন করছে, সেই জন্য এই বছরটা আপনারা যদি পারেন যে হয় হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবারের দিন, আর শনিবার করে এবং অন্যান্য সোমবার করে অবশ্যই শিবের অভিষেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রত্যেক সোমবার দিন যদি পারেন নিরামিষ খাবেন বা শনিবার করে একদিন সপ্তাহে নিরামিষ খাবেন, তাহলে আপনার অনেকটা বেটার সময় আসবে এবং অনেক সমস্যার থেকে বেরিয়ে আসবেন। কিন্তু আমি যে ক্যালকুলেশন করলাম ওভারঅল ক্যালকুলেশন, কিন্তু আপনার জন্মছকে শনি গ্রহটা কীভাবে আছে,
কোন নক্ষত্রে আছে, কোথায় কানেকশন করছে এবং অন্যান্য গ্রহগুলো কিভাবে অবস্থান করছে, এগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয়ের জায়গায় রয়েছে। ধরুন প্রত্যেক সমস্যা প্রত্যেকের জীবনে থাকে এবং সেই সমস্যার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইনের প্রয়োজন হয়। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে ফোন করে নেবেন এবং আমি কোন চেম্বারে কখন বসি সেগুলো আপনি জানতে পারবেন। কারণ বিগত দিনে যারা এসেছিল তারা এখন বর্তমানে ভালো আছে, তাদের মুখ থেকে শোনো তারা কতটা ভালো আছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। আপনার নাম কি? আমার নাম পলিদাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন অবশ্যই? প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি আমার। আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে বরং, আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র, আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি ক্যামেরায় দাঁড়ো, প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি, তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার, আমি বরগড় থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সবের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে, আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গতবারে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা, এই দাদার কাছে এসেছিলাম। অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসেছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন,
তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ পেতে থাকি। তো সে এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছমাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কী করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারি, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো আর হচ্ছিলো না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত এক মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরি সরকার, আমি কাস্টারপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা এক মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইম্প্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অজন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবং ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো।
আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন, ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন, ওনার সাথে অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাব, পেলাম যে সবাই এত চ্যানেলে কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো, আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কী করে উঠব, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ি খুব অবস্থা খারাপ ছিল, আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি, আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কাউর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না, আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না বলবো না, কিন্তু না বলেন মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবাই তো ভালো হয়, কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে, এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি, দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম, চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ, কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে, এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া, যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি, ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 নাম্বারে, শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।